প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই অবগত আছো যে মহামারী করোনা ভাইরাস কোভিড-19 প্রতিরোধ কল্পে স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। তাই আজ তোমাদের সামনে হাজির হয়েছি আমি কাজল রেখা, সহকারী শিক্ষক নকলা শেরপুর। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রম স্কুল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমাদের বাড়ির সবাইকে নিয়ে ভালোই আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষার দ্বিতীয় অধ্যায় ফসল ও বীজ বংশবিস্তারক উপকরণ সম্পর্ক নিয়ে কিছু আলোচনা করব। বীজ উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম। তাহলে বীজ কি, এটা আমাদের আগে জানতে হবে। দেখো, বীজ কি, সাধারণ ভাবে উদ্ভিদের জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। দেখো আবার, যে সাধারণভাবে উদ্ভিদের জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। বীজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে আমরা বীজকে দুইভাবে বুঝতে পারি, যথা আচ্ছা আমরা দেখে দেই যে বীজকে দুই ভাবে ভাগ করা যায়, যথা এক নম্বর হলো উদ্ভিদ তত্ত্ব, দুই হলো কৃষি তত্ত্ব। এই হলো বীজের দুই প্রকার, উদ্ভিদ তত্ত্ব আর কৃষি তত্ত্ব। এখন দেখো, উদ্ভিদ তত্ত্ব কাকে বলে এর সম্পর্কে আমাদের এক নম্বর হলো উদ্ভিদ, উদ্ভিদ তত্ত্বটা কি এটা আমাদের জানতে হবে। উদ্ভিদ তত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষুক্তি নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে। এটা হলো উদ্ভিদ তত্ত্ব অনুসারে, উদ্ভিদ তত্ত্ব অনুসারে যে উদ্ভিদ তত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে। আবার এ ধরনের বীজকে ফসল বীজ বা প্রকৃত বীজ বা উদ্ভিদতাত্ত্বিক বীজও বলে। এগুলো কি কি উদ্ভিদ তত্ত্ব বীজগুলো দেখো কি কি, যেমন ডান গম
সরিষা, তিল, সিম, বরবটি, টমেটো, ফুলকপি, মরিচ, জিরা, ভুঞ্চা, জাম, কাঁঠাল ইত্যাদি। এগুলো হলো সবই উদ্ভিদতত্ত্ব বীজ। এখন হলো যে কৃষিতত্ত্ব কি, কৃষিতত্ত্বের বীজগুলো সম্পর্কে আমরা একটু দেখি। দুই নম্বর হলো কৃষিতত্ত্ব। কৃষিতত্ত্বের একটা সংজ্ঞা আছে, দেখো যে কৃষিতত্ত্ব অনুসারে উদ্ভিদের যে অংশ এগুলো হলো যে মূল, কাণ্ড, পাতা, পুরি, শাখা, এগুলো হলো কৃষিতত্ত্বের অংশগুলো। যেমন যেগুলো থেকে পাওয়া যায় মূল, কাণ্ড, পাতা, পুরি, শাখা। শাখা যা উপযুক্ত পরিবেশে বেশি একই জাতের নতুন বীজের জন্ম পারে তাকে জন্ম দিতে পারে তাকে বংশ বিস্তর বিস্তর উপকরণ বলে। এগুলো হলো যে কৃষিতত্ত্ব। যে কৃষিতত্ত্ব অনুসারে উদ্ভিদের যে অংশ যেমন মূল, কাণ্ড, পাতা, কুড়ি, শাখা যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে বংশ বিস্তারক উপকরণ বলে। কৃষিতত্ত্বে এ ধরনের উপকরণকে কৃষিতাত্ত্বিক বীজ বা অঙ্গজ বীজও বলা হয়। যেমন এই বীজগুলো কী কী দেখো, যেমন আমের কলম, আলুর কন্দ, মিষ্টি আলুর, লতা, কাকুলের মূল,
মন, পাথর কুচি পাতা, পাতা, কলা গাছের শাকার, প্রকৃতি, এই সবই হলো যে কৃষি তত্ত্বের বীজ উপকরণ, যা আমের কলম, আলুর কন্দ, মিষ্টি আলুর লতা, কাঁকড়ের মূল, পাথর কুচি পাতা, কলা গাছের শাকার আরো আছে, আমি আর লিখলাম না। এখন দেখো যে কাজে দেখা যায় যে সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত, কিন্তু সকল কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদতাত্ত্বিক বীজে অন্তর্ভুক্ত নয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা ফসল এগুলো শুনে এখন দেখো যে ফসল বীজ উৎপাদনের কিছু ধাপ সমূহ নিয়ে এখন আলোচনা করব। বীজ একটি জটিল প্রক্রিয়া। উন্নত মানের বীজ পেতে হলে যথাযথ নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে বীজ উৎপাদন করতে হবে। ফসল উৎপাদনের জন্য যেসব ধাপ অতিক্রম করা হয়, বীজ উৎপাদনের জন্য সেভাবেই অগ্রসর হতে হয়। পার্থক্য হলো এই যে বিভিন্ন ফসল বীজ, যেমন ধানের পাট, ধান, পাট, গম, মূলা, মরিচ ইত্যাদি উৎপাদনের ক্ষেত্রে ডাবসমূহর বিষয় যত্নবান হতে হয়। ডাবসমূহগুলো হলো ছাত্রছাত্রী, আমি তোমাদের ডাবসমূহগুলো বলে দিচ্ছি। এক নম্বর হলো যে বীজের জমি নির্বাচন করতে হবে সবার আগে। দুই, বীজ জমি পৃথকীকরণ মানে আলাদা করতে হবে। তিন, বীজ সংগ্রহ করতে হবে। চার, বীজের হার নির্ধারণ করতে হবে। পাঁচ, নির্ধারিত জমি প্রস্তুতকরণ করতে হবে। ছয়, বীজ বপন। সাত, রোগিং বা বাছাইকরণ। আট, পরিচর্যা। নয়, বীজ সংগ্রহ প্রভৃতি হলো এই বীজসমূহের বীজের ফসলের ধাপ। এই নয়টা ধাপ তোমরা ভালো করে মনে রাখবে। বাড়ির কাজ দিয়ে দিই আমি তোমাদের আজ। বাড়ির কাজ, বাড়ির কাজ হলো যে তোমাদের প্রশ্নটা লিখে নিও সবাই, যে বীজ কি, বীজ কত প্রকার ও কি কি, এটা হলো তোমাদের বাড়ির কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করে শেষ করলাম। খুদা হাফেজ।